স্টুডেন্ট অফ ক্লাস এইট, তোমাদেরকে পড়িয়েছিলাম অন্নপূর্ণার আত্মপরিচয় বা অন্নপূর্ণা ঐশ্বরী পাটনির যে কবিতাটা ওটা পড়ানো হয়েছে। এবার পরের কবিতা পড়াবো, তার নাম ফুল্লোড়ার বারোমাস্যা। ফুল্লোড়ার বারোমাস্যা গ্রন্থটি চণ্ডীমঙ্গলের অন্তর্গত। চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন রায়গুণাকর ভারতচন্দ্র। এখানে কিন্তু কবিতাটা লিখেছেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তো ফুল্লোড়ার যে বারোমাস্যা, হ্যাঁ সেটা মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলের একাধিক লেখকের পরিচয় পাওয়া যায়, তার মধ্যে মুকুন্দরাম একজন। তো সেই মুকুন্দরাম চক্রবর্তীর লেখা গ্রন্থ হচ্ছে চণ্ডীমঙ্গল, এটার মূল গ্রন্থ। সেখানে বলছে ফুল্লোড়ার বারোমাস্যা। বারোমাস্যা মানে হচ্ছে বারো মাসের কাহিনী। আর ফুল্লোড়া কে সেটা প্রথমে জানতে হবে। ফুল্লোড়া হচ্ছে তার কাব্যের যে মূল চরিত্র, দুটি চরিত্র নিয়ে এখানে কাব্যটা করা হয়েছে, একটা হচ্ছে কালকেতু আর একটা ফুল্লোড়া। কালকেতুর বউয়ের নাম ফুল্লোড়া। তো এরা এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা দেখবে তোমাদের 155 নম্বর পাতায় দেওয়া আছে। কী ঘটনা দেখো, দেবী চণ্ডী মর্তে নিজের পূজা প্রচার করার জন্য ছলনার আশ্রয় নিলেন। তার ফলে শিবের অভিশাপে ইন্দ্রের পুত্র নীলাম্বর মর্তে ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলো। এখানে কি হয়েছিল, আর একটা ঘটনা আছে যে ইন্দ্রের পুত্র নীলাম্বর, একবার কী হয়েছে, স্বর্গের জন্য ফুল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, ফুল। তো সেই ফুল যখন পাড়তে আসে নীলাম্বর, তখন সেই ফুলের মধ্যে কীট ছিল, কীট। যে কারণে একটা কীট কোনো পুণ্যলাভ না করেই স্বর্গলাভ করলো, এই পাপে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তোমাদেরকে মরতে গিয়ে একটা জীবন যাপন করে আসতে হবে। যে কারণে ইন্দ্রের পুত্র নীলাম্বর ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলো, আর তার পত্নী ছায়া সঞ্জয় ব্যাধের কন্যা ফুল্লোড়া রূপে জন্মগ্রহণ করলো। তাহলে নীলাম্বর আর ছায়া এই দুজনেকেই শাস্তি দেওয়া হয়েছিল। যথাসময়ে কালকেতুর সঙ্গে ফুল্লোড়ার বিয়ে হলো মর্তে এসে। এবার পরের ঘটনা শোনো। এরপরে তোমরা জানো যে মর্তে তারা একটা জঙ্গলে কুটির স্থাপন করেছিল, আর যেহেতু তারা ব্যাধ তাই পশু শিকার করতো, আর সেই পশু শিকার করা পশুর মাংস ছাল ছাড়িয়ে মাংসগুলো কেটে বাজারে বিক্রি করতো। এইভাবেই তাদের জীবনযাপন হতো, তাদের সংসার চলতো। তো ওই কালকেতু একদিন, বড় করে গল্পটা শোনাচ্ছি, কালকেতু একদিন ওরকম শিকার করতে গেছে। এগুলো সবই কিন্তু দেবী চণ্ডীর লীলা। কালকেতু শিকার করতে গেছে কিন্তু একটাও শিকার মেলেনি, শুধু একটা স্বর্ণগোধিকা, সোনাগোধা, সেই সাপ ছাড়া। তো কালকেতু ভাবলো আর একটু ঘুরে দেখি, একটা স্বর্ণগোধিকা শিকার কেনই বা করবো। সে আরও ঘুরে দেখলো কিন্তু কিছুই পেলো না। কিন্তু সেই স্বর্ণগোধিকাই বাধ্য হয়ে স্বর্ণগোধিকাকেই তিনি সঙ্গে নিয়ে এলেন। নিয়ে এসে তার স্ত্রী তখন গৃহকাজে ব্যস্ত, তিনি স্ত্রীকে বলে গেলেন যে এ দেখো রেখে গেলাম, দেখো। আর তিনি বাজারে আগের দিনের মাংস বিক্রি করতে চলে গেলেন। তো তার স্ত্রী অনেকক্ষণ পর দেখলো, ওকে দেখি কী রেখে গেল, দিয়ে দেখছে যে রেখে গেছে একটা সুন্দরী দেবী, সুন্দরী একটা মেয়েকে। ফুল্লোড়া প্রচণ্ড রেগে গেল এবং ভাবলো যে তার স্বামী আবার একটা বিয়ে করে এনেছে, একে তো ঘরে খেতে পায় না, তারপর আবার একটা বিয়ে করে এনেছে। কিন্তু আসলে ওই স্বর্ণগোধিকাটা ছিল দেবী চণ্ডী। সে ওই ফুল্লোড়ার পুজো পাওয়ার জন্য, মর্তে পুজো পাওয়ার জন্য এরকম রূপ ছলনা করেছে। তো যখন ফুল্লোড়ার সঙ্গে তার কথোপকথন হচ্ছে, ফুল্লোড়া তখন ওই দেবী চণ্ডীকে তার সংসারের যাবতীয় দুঃখের কাহিনী শোনাতে শুরু করেছে। বারোমাস্যা মানে বারো মাসের কাহিনী, যে বারো মাসে তাদের সংসার কীভাবে চলে, কত দুঃখ কষ্ট সহ্য করে তাদেরকে সংসারে টিকে থাকতে হয়। তাদের তালপাতার ছাউনি ঘর ঝড় এলে ভেঙে যায়, বর্ষাকালে তো জোঁকে ধরে, সাপে কামড়ায়, অনেক কিছুই তাদের বিপদের আশঙ্কা, শীতকালে ভালো কম্বল নেই গায়ে দেবার, এই সমস্ত কথা বলেছে। তো যাই হোক, পরবর্তীকালে আমি পরে ঘটনা বলছি, পরবর্তীকালে গুজরাটের রাজা কালকেতুকে বন্দি করে নিয়ে যায় কোনো এক কারণে। তো সেখানে কালকেতু দেবী চণ্ডীর আরাধনা করতে শুরু করে এবং দেবী চণ্ডী তখন সেখানে গুজরাটের রাজাকে অভিশাপ স্বপ্নাদেশ দেয় যে যদি তুমি কালকেতুকে না ছাড়ো তাহলে আমি তোমার রাজ্যে বন্যা ঘটিয়ে দেবো। তো স্বপ্নের আদেশ সে মানেনি বলে গুজরাটে বন্যা হয়ে যায় এবং সেই বন্যার ফলে যে যেখান থেকে পারে ঘর ছেড়ে সব পালিয়ে আসতে থাকে। গুজরাটে নয়, ওটা উড়িষ্যায়, সরি, আর কালকেতুর রাজ্য হচ্ছে গুজরাট, উড়িষ্যা থেকে তারা সব চলে আসে গুজরাটে। আর দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু রাজা হয়ে যায় এবং তার রাজ্যে প্রচুর প্রজা হয়ে যায়, সব প্রজারা সব উড়িষ্যার ওই লোকরা, এবং দেবী চণ্ডীর মর্তে পূজা প্রচলন হয়ে যায়। গল্পটা আরও বড়, কিন্তু অত বড় করে বলাটা
পরে বল, পরে যখন আবার সুযোগ পাবো তখন গল্প বড় করে শোনাবো। তো এই ফুল্লোড়ার বারো মাসরা এই কবিতায় দেবী ফুল্লোড়া কার কাছে বারো মাসের কাহিনী শোনাচ্ছেন? চণ্ডীর কাছে। প্রথমে প্রথম প্যারাটুকু আজকে পড়াই। প্রথমে আছে, ধীরে ধীরে কহে রামা যত দুঃখ বাণে, রামাই বলুক আর বামাই বলুক, দুটোর অর্থই হচ্ছে স্ত্রী মানে মেয়ে, নারী। ধীরে ধীরে কহে রামা যত দুঃখ বাণী, ভাঙা কুড়ে ঘর তালপাতার ছাউনি, তার কুড়ে ঘর ভাঙা আর ছাউনি তালপাতা দিয়ে তৈরি। ভেরেন্ডার থাম ওই আছে মধ্য ঘরে, ভেরেন্ডা একটা নরম গাছের ডাল, তার থাম আছে মাঝের ঘরে। প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝড়ে, বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় তখন সেই থাম সেই ঘর ভেঙে যায়। বৈশাখে অনল সম বসন্তের খরা, অনল মানে আগুন, আগুনের মতন বৈশাখ মাসে বসন্তের খরা পড়ে। তরুতল নাহি মোড় করিতে পশরা, গাছের কোনো তলা পাওয়া যায় না পশরা বিক্রি করার জন্য, অর্থাৎ খুব গরমে কষ্ট পেতে হয়। পা পোড়ায় খড়তর রবির কিরণ, পা পুড়ে যায় খুব সূর্যের তাপের কারণে। সিরে দিতে নাহি আটে খুঁয়ে আর বসন, খুঁয়ে মানে হচ্ছে এক ধরনের পশমের কাপড়, সেটাও মাথায় দেবার মতন জোটে না। বৈশাখ হইল বিষ গো, বৈশাখ হইল বিষ, বৈশাখ বিষ মাস না, মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ। বৈশাখ মাসে অনেকে পুণ্য করে বলে মাংস খায় না, তাই দেবী চণ্ডীকে তার দুঃখের কথা শোনাল বৈশাখ মাসের। আমি পরীক্ষায় প্রশ্ন দেব, বৈশাখ মাসে ফুল্লোড়ার জীবনে কী দুঃখের কথা শুনিয়েছিল। পরে জ্যৈষ্ঠ আষাঢ় সমস্ত মাসে আমি শোনাবো। আজকের মতন এতটুকুই ভিডিও, থ্যাংক ইউ।